নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রসহোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি অ্যান্থনি পিলকিংটন, যার প্রতি এত প্রত্যাশা ছিল, তিনি কি আস্তে আস্তে ফ্লপের দিকে যাচ্ছেন বা ফ্লপের খাতায় নাম লেখাচ্ছেন, সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় যে টপিক নিয়ে আলোচনা করব, সেটা এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই গর্বের বিষয়, এবং অবশ্যই এসসি ইস্টবেঙ্গল প্রথমবার আইএসএল খেলতে নেমেই একটা ভালো বলতে পারো রেকর্ড করলো, তো বিগ অ্যাচিভমেন্ট, সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা রেগুলারলি ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো টাকা পয়সার দরকার হয় না। নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ক্লিক করে দাও। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, এটা কিন্তু একদম ফ্রি। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। তো প্রথমে আমরা কথা বলবো অ্যান্থনি পিলকিংটনকে নিয়ে। গতকাল 20 সেকেন্ডের মাথায়, এটা খুব সম্ভবত আইএসএলের রেকর্ড, মানে অল টাইম রেকর্ড, 20 সেকেন্ডের মাথায় পেনাল্টি পেয়ে যাওয়া, এবং অবশ্যই 1.5 মিনিটের মাথায় যে পেনাল্টিটা নেন অ্যান্থনি পিলকিংটন, তিনি পেনাল্টিটা মিস করেন। শুধু মিস নয়, হ্যাঁ মিস করতেই পারে, এটা কোনো বড় কথা নয়, মেসি মিস করেছে, রোনাল্ডো মিস করেছে, ও অনেক বড় বড় প্লেয়ার মিস করেছে, ইব্রাহিমোভিচকে আমরা দেখেছি মিস করতে পেনাল্টি, তো সেটা বড় কথা নয়। কিন্তু যেভাবে মিস করলেন, ধীরাজ প্রায় 1 বছর পর মাঠে নামলেন, মানে ধীরাজ এবং অ্যান্থনি পিলকিংটনের মধ্যে যদি কেউ চাপে থাকে, বলতে পারো 99% চাপে ছিল ধীরাজ সিং। একে তো 1 বছর পর মাঠে নেমেছে, আর দুয়ে তো 1 মিনিটে মাথায় গোল খেয়ে যাওয়ার একটা ভয়, আর তিনে তো অবশ্যই পেনাল্টি কিক। তো 1% যে ভয়টা ছিল অ্যান্থনি পিলকিংটনের, বা বলতে পারো একটা নার্ভাসনেস ছিল, যে আইএসএলের ইতিহাসে এসসি ইস্টবেঙ্গলের ফার্স্ট পেনাল্টি কিকটা তিনি নিচ্ছেন, ইটস ওকে। কিন্তু যেভাবে মিস করলেন, ধীরাজ একদম উল্টো দিকে পড়ে গেল, এবং অ্যান্থনি পিলকিংটন অন্যদিকে শট মেরেছিলেন। জাস্ট একটা হালকা যদি শট মারতেন তাহলেই আমার মনে হয় গোলটা হয়ে যেত, তবে যে স্পিডে, যে পেসে তিনি শটটা মেরেছেন, আমার মনে হয় কোথাও না কোথাও তার রণনীতির কিন্তু একটু হলেও ভুল হয়েছে, কারণ আমার মনে হয় না এত জোরে শট মেরে কখনও একটা পেনাল্টি, মানে ভালো পেনাল্টি পাওয়া যায়। এবং সেটা অবশ্যই আমার মনে হয় কোথাও না কোথাও শটটা একটু আসতে মারলে কিন্তু আরও ভালো ফল হতে পারতো এসসি ইস্টবেঙ্গলের জন্য। তো অবশ্যই অ্যান্থনি পিলকিংটন, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে তিনি কি আস্তে আস্তে ফ্লপের খাতায় নাম লেখাচ্ছেন, কারণ প্রায় 12টা ম্যাচ খেললেন, 1টা গোল 1টা অ্যাসিস্ট, আর খুব সম্ভবত 2টো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ বা হিরো অফ দ্য ম্যাচ হয়েছেন। তো তোমাদের বলে রাখি, অ্যান্থনি পিলকিংটন আমার মনে হয় না খুব একটা খারাপ খেলছে। হ্যাঁ অবশ্যই যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী, সেই লেভেলের কাছে, মানে ধারে কাছে যেতে পারেননি অ্যান্থনি পিলকিংটন, যে এক্সপেকটেশন ছিল তার প্রতি, যে তিনি প্রিমিয়ার লিগকে গোল করে আসা, মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইনিং, ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং ফর এসসি ইস্টবেঙ্গল ফর আইএসএল দিস সিজন, তো সেক্ষেত্রে কিন্তু তার প্রতি একটা ভালো রকম প্রত্যাশা ছিল যে তিনি গোল করবেন, গোল করাবেন, তবে সেই মতো কিন্তু জ্বলে উঠতে পারেননি। এবং অবশ্যই ওয়ার্কলোড নিয়ে খেলছেন, তবে এখনও আমার মনে হয় না তিনি এখনও ফ্লপের খাতায় নাম লিখিয়েছেন বলে আমার মনে হয়। আরও যে বাকি যে 6টা ম্যাচ রয়েছে, অবশ্যই আমরা অ্যান্থনি পিলকিংটনকে দেখব নিজের সেরাটা উজাড় করে দিয়ে মাঠে নেমেছেন। এবার যে সেকেন্ড টপিক, এবং সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গল এই আইএসএলের একমাত্র টিম যেখানে 7 জন রেজিস্টার্ড আইএসএলের ফরেন প্লেয়ারদের মধ্যে অ্যারন আমাদি হলওয়ে ছাড়া বাকি 6জনই, মানে 6জন বিদেশি কিন্তু গোল করেছেন। ব্রাইট এনোবাখারে 2খানা গোল করেছেন, জ্যাকোয়াস মাঘমা 3খানা গোল করেছেন, ভিল মার্টি স্টেইনম্যান 3খানা গোল করেছেন, অ্যান্থনি পিলকিংটন 1খানা গোল করেছেন, স্কট নেভিল এবং ড্যানি ফক্স 2 ডিফেন্ডার তারাও কিন্তু 1টি 1টি গোল করেছেন। জাস্ট অ্যারন আমাদি হলওয়ে যদি গোল করে তাহলে কিন্তু এটা আইএসএলের সর্বকালের একটা রেকর্ড হয়ে থাকবে, যে রেজিস্টার্ড 7জন প্লেয়ার, 7জনই কিন্তু একটা সিজনে লিগেই, মানে লিগ টেবিলেই, প্লে অফসের কথা বলছি না, লিগ টেবিলেই গোল করে গেলেন। তো অবশ্যই অ্যারন আমাদের হলওয়ে যদি 6টা ম্যাচে 1টা গোল করতে পারে, এটা কিন্তু একটা নতুন রেকর্ড হবে। তো এই বিষয়ে তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্থনি পিলকিংটনের
পারফরমেন্স নিয়ে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা রেগুলারলি ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব একদম ফ্রি, নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে অবশ্যই ক্লিক করে দাও। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিও রেখে শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলের প্রথমে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।